কয়েকটি মোটর বাইক সহ দু একজন যুবককে দেখতে পেয়ে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং কয়েকজন যুবক স্কুল মাঠে গিয়ে প্রত্যক্ষ করে ড্রাগসের কোটা আদান প্রদান হচ্ছে টাকার বিনিময়ে এলাকাবাসীরা তখন যুবকদের আটক করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তেলামোড়া থানায় বিষয়টি জানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সহ তেলিয়ামার এসডিপিও পুলিশ ওই গাড়িটি তল্লাশি চালিয়ে তেরো কোটা ড্রাগস আটক করে তবে এই ব্যাপারে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মধুসূদন দাস জানান আজকেও আমি আইসিডিয়া দিই প্রথম একটা বাইক আইসরে মারুতি আইস আওয়ার পরে তারা পকার থেকে একটা ফেকেট বাই করছে প্যাকেট বাই করে সিডিয়া বাইকুলো বাইকটা প্রথম বাইকার হাতে প্যাকেটটা দিছে আর একটা প্যাকেট গাড়ির মধ্যে রাখা দিছে টাকা টুকা লেনদেন যাওয়ার ওতে আমি হেড়ে আটকাইতে গেছি বাইকলারে তখন দেখি কীটা আমার উপর দিয়ে বাইক

যে ড্রাগস পাচার বাণিজ্যের সাথে যুক্ত তেলেমুরা থানার পুলিশও জানত ব্যাপারটি কিন্তু পুলিশ পূর্বে তথ্য প্রমাণের অভাবে অভিযান চালায়নি অন্যদিকে পুলিশ বৃহস্পতিবার রাতে রাজু দাসের বাড়িতে অভিযান চালিয়ে কিছুই পায়নি শেষ পর্যন্ত পুলিশ স্কুল মাঠ থেকে তেরো কোটা ড্রাগস সহ মারুতি অল্টো গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে রিপোর্ট নিউজ মিডিয়া সিটি